হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? কালকের লাইভে আপু কষ্ট করে লাইভ দেখি, বাট কিছুই পায় না, অনেক কষ্ট লাগে। কালকের লাইভে আসতে পারিনি, ছিল না ডাটা, ছিল না। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, মোটামুটি ভালো আছি। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। বাইরে মনে হয় জিনিসগুলোতে ডেট নেই, আমাকে ড্রেস দিতে বললো। আচ্ছা ঠিক আছে, বলবো নি। আজকে দেখাবা? আজকে যে মিক্সড কালেকশন দেখাবো, সব মিলানো ঝিলানো দেখাবো আজকে। ইন্ডিয়ান, বাংলা, শহীদ, সব মিলা মিলা দেখাবো, ঠিক আছে? আজকে দেখাবেন, আজকে সব মিলা মিলা দেখাইতেছি। কেউ আসেনি,
আজ একটা ড্রেসও পেলাম না, ড্রেস তো অনেকে আসছে, তোমাদেরকে যদি ব্যাক সাইডে দেখাইতে পারতাম তাহলে দেখতা, ড্রেস এখনো অনেক আসছে। ও হাই আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। কি ব্যাপার, কেউ আসতে জয়েন হচ্ছে না যে? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, দেখাইতে থাকি, তোমরা জয়েন হতে থাকো। হ্যাঁ, শুরু করে একটা জমজম দিয়ে, একটা জমজম দিয়ে শুরু করতেছি। সবাই ক্যাপশন পড়ে দেখে বুঝে ড্রেস নিবা। হ্যাঁ, সবাই ক্যাপশনটা পড়বা, পড়ে তারপরে দেখে বুঝে নেবা। এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এটা হচ্ছে জামাটা হবে, জমজম সিল্ক কটনের মধ্যে হবে সালোয়ারের কাপড়টা, আর এটা হচ্ছে ওড়নাটা, এইখানে হালকা একটু কালার মিস্টেক আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে 680 টাকায় পেয়ে যাচ্ছ, প্রাইস পড়বে মাত্র 680 টাকা। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা, প্রায় 680 টাকায় পাচ্ছ, জমজম সিল্ক কটনের মধ্যে হবে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। 680 টাকায় পেয়ে যাবা 3 পিস। হ্যাঁ, 680 টাকায় পেয়ে যাচ্ছ, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা, প্রাইস পড়বে মাত্র 680 টাকা, 680 টাকায় পাচ্ছ, 680 টাকায় এই জামাটা পেয়ে যাবা, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। আচ্ছা, এই কাতানের ড্রেসটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটার মধ্যে হচ্ছে তোমার প্রবলেম আছে, এই যে এখানে প্রবলেম, এখানে প্রবলেম, ঠিক আছে, দুইটা জায়গায় প্রবলেম আছে, এই যে এখানে প্রবলেম, এখানে প্রবলেম, এখানে প্রবলেম, এটা জেনিবিন বক্স করে ফেলবা। এটা সালোয়ারের কাপড়টা হবে, আর এটা হচ্ছে ওড়নাটা হবে, 1200 টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা, প্রাইস পড়বে মাত্র 1200 টাকা, 1200 টাকায় এই কাতানটা পেয়ে যাচ্ছ, 1200 টাকায় পাচ্ছ, যারা নিবে এটা ইনবক্স করে ফেলবা। ইন্ডিয়ান বিয়ারনা ব্র্যান্ডের একটা জামা হবে, প্রাইস পড়বে 1200 টাকা। এটা দেখো, এটা হচ্ছে তোমার কাতানের জামা হবে, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এই যে এই জায়গাটার মধ্যে একটা লেখা আছে, এখন এটা উঠবে কি না আমি জানি না, একটু অরেঞ্জ টাইপের কালার। হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখা গেছে যে এটা হচ্ছে স্টিকার। হ্যাঁ, এটা কোনো প্রবলেম না, এই যে এই জায়গাটা, এই যে দেখছো, এইখানটার মধ্যে হচ্ছে এই যে দুইটা জায়গা, এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে, এটা জামার নিচে দেখো সম্পূর্ণ হাতে কাজ করা, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, ওড়নাটা একদম সিল্কের উপর হবে, খুব সুন্দর একটা ওড়না পাচ্ছ সিল্কের উপরে। এই জামাটা, এই জামাটা যে নেবে ইনবক্স করে ফেলবা, এইটা পেয়ে যাচ্ছ কত টাকায়? এটা তোমরা পেয়ে যাবা 1350 টাকায়, 1350-এ এই জামাটা পেয়ে যাচ্ছ, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা, 1350 টাকায় পেয়ে যাচ্ছ কাতানে, প্রাইস পড়বে 1350 টাকা। হ্যাঁ, আরেকটা দেখাচ্ছি কাতানের, এটা হচ্ছে যে সব আপুরা হেজাব পরো সেই সব আপুরা নিয়ে নিতে পারো, কারণ
হেজাবের কারণে এই জায়গাটা ঢাকা থাকবে, এটার মধ্যে একটু কালার মিস্টেক আছে। হ্যাঁ, জায়গাটার মধ্যে তোমার কালার মিস্টেক আছে, এই জায়গাটার মধ্যে তোমার এই যে এগুলো হচ্ছে একটু হালকা কালার মিস্টেক, দেখলে মনে হবে কি শেটের একটা জামা, দেখলে মনে হবে শেটের একটা ড্রেস। এটা সেলোয়ারের কাপড় আর এটা কাতানের ওড়না, একদম সিল্কের উপরে কাতানের ওড়না হবে। যে নিবে টিন বক্স করে ফেলবা, এটা পেয়ে যাচ্ছ 1450 টাকায়। 1450-এ এই ড্রেসটা পেয়ে যাবা, যে নিবে টিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে 1450 টাকা। 1450-এ পেয়ে যাচ্ছ। এটা দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কটনের ড্রেস হবে, এটা আমার রিটার্ন আসছে। হ্যাঁ, পাশ থেকে স্লিপের কাপড় বের হবে, এগুলো পাশ থেকে মানে আলাদা করে স্লিপের কাপড় পাশে দেওয়া আছে। এটা হচ্ছে কাজটা হবে, এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে, আর এটা হচ্ছে ওড়নাটা হবে। এটা 1200 টাকায় পাচ্ছ, এটাতে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, 1200 টাকায় এই জামাটা পেয়ে যাবে, এটা ইন্ডিয়ান, প্রাইস পড়বে 1200 টাকা। যে নিবে ইনবক্স করে ফেলবা, প্রাইস তোমরা 1200 টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ। সাউন্ড কি আছে, কম শোনা যাচ্ছে? আবু যাচ্ছে বলতেছে সাউন্ড একদমই কম শোনা যাচ্ছে, আমি একটু শুনি তো। ঠিক আছে আপু, এর চেয়ে বেশি কি সাউন্ড আর লাগে বলো? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে না? এটা দেখো, এটা হয়তো তোমাদের ওখানে কোনো প্রবলেম কিনা, তোমার ওখানে হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে, এই কারণে সাউন্ডটা একটু মানে একটু কম শোনা যাইতেছে। এটা দেখো, এটা হচ্ছে ড্রেসটা হবে, এই যে এইখানটায় কালার মিস্টেক দেখছো, এই যে এইখানটায় কালার মিস্টেক আছে, এগুলো আসলে কাটাই যায়, এগুলা এটা কাটাই চলে যাবে। তোমরা যদি এদিক থেকে জামাটা বের করো, হ্যাঁ, এটা এটা নিচের পোর্শনটা থাকে, এটা কাটাই চলে যায় তোমার। এটা হচ্ছে ড্রেসটা হবে, এটা সেলোয়ারের কাপড় হবে, এটা হচ্ছে ওড়নাটা হবে। 1250 টাকা ছিল, আজকে নিলে এটা পেয়ে যাচ্ছ মাত্র 1000 টাকা। তোমাদের একটুখানি প্রবলেমের কারণে, কালার মিস্টেকের কারণে এটা ডিসকাউন্ট করে দিচ্ছি, 1000 টাকায় পেয়ে যাচ্ছ। প্রাইস পড়বে 1000 টাকা। ডেট ওভারঅল ড্রেস খুঁজতে হবে তো। ডেট নাই আলার ড্রেস খুঁজতে হবে তো, এটা খুঁজতে অনেক দেরি লাগবে। আচ্ছা, এটা 1000 টাকায় পাচ্ছ, যে নিবে টিন বক্স করে ফেলবা। হ্যাঁ, 1000 টাকায় পেয়ে দেবা। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান একটা জামা হবে, পিওরের উপরে ড্রেসটা হবে, সম্পূর্ণটা হচ্ছে তোমার পিওরের উপরে, খুব সুন্দর একটা ড্রেস হবে। এটা হচ্ছে ড্রেসটা হবে,
এইটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। এটা 1650 টাকায় পেয়ে যাচ্ছ, যে নিবে টিন বক্স করে ফেলবে। এটা বুটিক্সের, মানে দিল্লির বুটিক্সের একটা লাকনো হবে, 1650 টাকায় পাচ্ছ। এগুলো 1850 টাকা করেছিল, 1650 টাকায় পেয়ে যাবা, যে নিবে ইনবক্স করে ফেলবা, ইনবক্স করে ফেলবা, যে নিতে চায় এটা ইনবক্স করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে একটা ইয়া হবে, শহীদের একটা টু পিস হবে। এটা হচ্ছে বডি সাইজ 44 হবে, টু পিসের বডি সাইজ হচ্ছে 44 হবে। এটা একটু ডিজাইনার একটা টু পিস হবে, এখানে খুব সুন্দর করে তোমার কাজ করা আছে। এটা হচ্ছে তোমার স্লিপটা হবে, আর এইটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে। ট্রাউজারটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে। এই ড্রেসটা যে নিতে চায় ইনবক্স করে ফেলবা। প্রাইস পড়বে মাত্র, এটা 900 টাকা ছিল, আজকে 900 না 1000 টাকা এমন ছিল, আজকে তোমাদেরকে 780 টাকায় এই ড্রেসটা দিয়ে দিচ্ছি। বডি সাইজ 44 হবে, লং হচ্ছে তোমার কি হবে, লং হচ্ছে তোমার 40 সাইজ হবে। সামনে আপু অর্ডার করেছি, করতে চাচ্ছি, যা করো আপু, সমস্যা নেই তো। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে শহীদের একটা জামা হবে, 1550 টাকা ছিল, হ্যাঁ 1550 টাকার একটা ড্রেস। এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে, আর এইটা হচ্ছে তোমার মুসলিনের একটা ওড়না হবে। এই ম্যাডামেরা কি করে, অর্ডার দিয়ে ফোন ধরে না, ফোন রিসিভ করে না, কিচ্ছু করে না, এত সুন্দর একটা জামা, মানে এটা যেই পরবে তাকে একদম মানে অন্যরকম লাগবে দেখতে। 1550 টাকা ছিল, আজকে 1400 টাকায় দিয়ে দিচ্ছি। শেয়ার দাম তাই কি অপু, 1400 টাকায় এটা পেয়ে যাচ্ছ, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস পড়বে মাত্র 1400 টাকা, এটাও তোমরা 1400 টাকায় পেয়ে যাচ্ছ, এটার প্রাইস 1400 টাকা, যে নিবে ইনবক্স করে ফেলবা। 1400 টাকায় পাচ্ছ 1550-এর ড্রেসটা, 1400 টাকায় পেয়ে যাবা। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা হচ্ছে আগানুরের একটা ড্রেস হবে, হ্যাঁ আগানুরের একটা ড্রেস হবে, 1650 টাকা করে এগুলা ছিল। এটা হচ্ছে ড্রেস, এটা সেলোয়ারের কাপড়, ফলসের কাপড়, এটা হচ্ছে ওড়নাটা। এটা আজকে নিলে পেয়ে যাচ্ছ মাত্র 1250 টাকা, 1250-এ এই ফোর পিসটা পেয়ে যাচ্ছ। আগানুরের এই ফোর পিসটার প্রাইস পড়বে 1250 টাকা, 1250-এ এটা পেয়ে যাচ্ছ, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস পড়বে মাত্র 1250 টাকা, হ্যাঁ 1250-এ পাচ্ছ। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জামা হবে, এটা ইন্ডিয়ান একটা কটনের ড্রেস হবে, একদম কটনের উপরে জামাটা হবে, ঠিক আছে? এটা একদম কটনের উপরে জামাটা হবে, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এটা গলার কাজটা হবে, এটা হচ্ছে স্লিপটা হবে, এটা নিচের ডিজাইনটা হবে, এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে, এটা হচ্ছে পিওরের একটা জামা হবে। 1300 টাকায় ছিল, আজকে 1000 টাকায় পেয়ে যাচ্ছ, প্রাইস পড়বে মাত্র 1000 টাকা। ইন্ডিয়ান এই জামাটার প্রাইস 1000 টাকায় পাচ্ছ। আচ্ছা আমি আর একটু কমিয়ে দিচ্ছি, এইখানে একটুখানি দাগ আছে, এই যে এই জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা একটু কাছ থেকে এনে দেখা দিচ্ছি, এই যে এই জায়গাটা একটুখানি দাগ আছে, এটা তোমাদের কাছে 850 টাকায় দিয়ে দিচ্ছি। এটা ইন্ডিয়ান একটা ড্রেস, 850-এ পেয়ে যাচ্ছ, যে নিবে ইনবক্স করে ফেলবা। পিওরের ওড়না পাচ্ছ 850 টাকা, তাও প্রবলেম আছে, 850 টাকায় পেয়ে যাচ্ছ, যে নিবে ইনবক্স করে ফেলবা। প্রাইস পড়বে 850 টাকা, 850-এ পাচ্ছ। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস হবে, এটা হচ্ছে তোমার জামাটা হবে, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা হবে। এই যে দেখো, এইখানে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে, এই যে এইখানে খুব সুন্দর কাজ হবে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে, আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে,
যে নিতে চাও টিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে মাত্র 1200 টাকা। 1350 টাকা ছিল, আজকে 1250-এ পেয়ে যাচ্ছ। প্রাইস পড়বে 1250 টাকা। 1350-এর ড্রেসটা তোমরা 1250-এ পেয়ে যাচ্ছ। যে নিতে চাও টিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে 1250 টাকা। এটা দেখো, এটা হচ্ছে তোমার চুইটের একটা টু পিস হবে, 630 টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছ। প্রাইস পড়বে মাত্র ডিসকাউন্ট প্রাইসে 630 টাকায় পাচ্ছ। শহীদের কিন্তু এটা, হ্যাঁ, 630 টাকা, 630-এ পেয়ে যাবা। যে নিতে চাও টিন বক্স করে ফেলবা। আপু, আমি যতবার অর্ডার করেছি তুমি আমাকে চলাকালীন অর্ডার করলে বলো না, কি করব। এটা দেখো, এটা হচ্ছে 630 টাকায় পাচ্ছ। যে নিবে টিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে মাত্র 630 টাকা। 630-এ এই ড্রেসটা পেয়ে যাচ্ছ। যে নিতে চাও টিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে মাত্র 630 টাকা। এটা তোমরা 630-এ পেয়ে যাচ্ছ। এটা দেখো, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এটা হচ্ছে তোমার জামাটা হবে। হ্যাঁ, জামাটা খুব সুন্দর একটা ড্রেস এইটা। আর এইটা হচ্ছে তোমার সেলোরের কাপড়টা হবে, এইটা হচ্ছে সেলোরের কাপড়, ফলসের কাপড়। এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। এটা 1650 টাকার ড্রেস ছিল, আজকে নিলে এটা পেয়ে যাচ্ছ তোমরা 1450 টাকা। 1450 টাকায় এই জামাটা পেয়ে যাবা। যে নিবে টিন বক্স করে ফেলবা, 1450 টাকায় মুসলিনের এই জামাটা পেয়ে যাচ্ছ। যারা নিতে চাও টিন বক্স করে ফেলবা, 1450 টাকায় পাচ্ছ। দুপুরের সব ড্রেস কি শেষ না আপু? অনেক ড্রেস রয়ে গেছে, দুপুরের অনেক ড্রেস রয়ে গেছে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে ফুলকারি জামা হবে। যারা হচ্ছে ফুলকারি নিতে চাচ্ছিল তারা নিয়ে নাও। ফুলকারি ছিল হচ্ছে 1250 টাকা, সরি 1300 টাকা ফুলকারি ছিল। আজকে যদি কেউ নিতে চাও এটা 1150 টাকায় পাচ্ছ। এখানে হালকা একটু কালার মিস্টেক আছে, 1150 টাকা। এটা বোঝা যায় না যে কালার মিস্টেকটা, এটা বোঝা যাচ্ছে না। 1150 টাকায় পেয়ে যাচ্ছ পাকিস্তানি ফুলকারি থ্রি পিস, 1150 টাকায় পাচ্ছ। একটু বেবি পিঙ্ক টাইপের একটা, পিঙ্কের উপরে একটা। আমার প্রবলেমটা দেখবা আপু, প্রবলেম এইখানে দেখবো না, তোমরা তো মানে প্রতিদিনে লাইভে থাকো, প্রবলেম তুমি ইনবক্সে দিয়ে রাখো। আর আমার সর্বপ্রথম কথা হচ্ছে কি, যে তোমরা কেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নাও না? এই ড্রেসগুলো তো কেউ চেক করে নিতে পারবে না, কিন্তু আগে যে ড্রেসগুলো গেছে সেগুলো চেক করে নিলে, এখন এই যে লাইভের মধ্যে এসে তো এগুলো বলার কোনো প্রয়োজন ছিল না। আমার প্রবলেম দেখো, তোমার প্রবলেম দেখা হবে, তুমি ইনবক্স করে রাখো, প্রবলেম দেখা হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমরা কেন চেক করে নিবে না? একটা ড্রেস নাও। আমি আমার যেদিন ডেলিভারি যায়, আমার সেদিন 700-800 ড্রেস ডেলিভারি যায়, ঠিক আছে? একটু প্রবলেম থাকতেই পারে, একটা দুইটা ড্রেস, তিনটা ড্রেস, চারটা ড্রেস, চারজনের পাঁচজনের ড্রেস। আমার যদি আমার 300 পার্সেল যায়, আমার 10টা আপুর পার্সেলে প্রবলেম থাকতে পারে, ঠিক আছে না? তোমরা তোমাদের ড্রেসগুলো তোমরা একটু চেক করে নিতে পারো না? চেক করে নিলে এই যে আমি লাইভ করতেছি, লাইভের মাঝখানে এসে বলতে বলতে হইতো না যে আপু আমার প্রবলেমটা একটু দেখো, আমার ড্রেসে প্রবলেম পড়ছে। এটা তোমাকে আমি সমাধান দিব না আপু, এইটার সমাধান দিবে মেসেঞ্জারে। তোমার কি প্রবলেম তোমাকে মেসেঞ্জারে সমাধানটা দিবে, এটা কোনো দিন আমি লাইভে বসে সমাধান দিই। তুমি আজ পর্যন্ত কোন, যারা সেল করে তারা লাইভে বসে কোনো সমাধান দিচ্ছে দেখছো? তারা কখনো লাইভে বসে সমাধান দিতে পারে না, সমাধান তোমাকে মেসেঞ্জারে দিবে। তুমি ইনবক্স করছো, বাস শেষ। এবার ওয়েট করো, যদি সমাধান না দেয় তখন তুমি বলবা যে আপু আমার সমাধান দেয়নি, 2 দিন হয়ে গেছে, আমি ইনবক্স করছি, আমার প্রবলেমটার কোনো সমাধান দেয়নি, 2 দিন হয়ে গেছে। তখন আমি ওদেরকে ধরব যে উনি 2 দিন থেকে সমাধান চাচ্ছে, তোমরা কেন সমাধান দিতেছ না? আর আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে যখন আমি ফ্রেশ কপি ড্রেস পাঠাই তখন কেন তোমরা চেক করে নাও না? এখন আমি তো বলতে পারি যে তোমরা প্রবলেম করে এখন তোমার পছন্দ হয়নি, তুমি রিটার্ন করবা, এটা আমি বলতে পারি না আপু? আর ব্যাক সাইডে কি লেখা আছে একটু
একটু তোমরা একটু এই যে এইখানে কি লেখা আছে এই লেখাগুলা আমি আমার পার্সেল চেক করতে দি, দেখে পায়জামার কাপড় চুরি করে নিয়ে যায়, ওড়না চুরি করে নিয়ে যায়, জামা চুরি করে পুরান ড্রেস ঢুকায় দেয়। এগুলো কেন দেয় জানো? এগুলো হচ্ছে তোমাদেরকে পার্সেল খুলে চেক করতে দি, এই কারণে আমার এইসব। তারপর আমি ভাবি যে না, আমার ক্লায়েন্ট খুশি থাকুক, আমার দুই একটা চুরি হয়ে যাক যাক, কিন্তু ওনারা খুশি থাকুক, ওনারা ওনাদের ইয়াতে ওনারা চেক করে নেয়। এই যে পিছনের ইয়াটা পরে নিবা, ঠিক আছে? আমি আমি মনে করি আমার মতন করে পিছনে কে, এবং আমাদের ডেলিভারি ম্যানও বলে যে আপনাদের মতন কেউ চেক করতে দেয় না, এই কারণে আপনার পার্সেল চুরি হয়। আমি যখন ওদেরকে ধরি তখন এই কথা বলে, আপু চেক করে নিবা, ঠিক আছে? কিন্তু এগুলা চেক কেউ করতে পারবে না, এগুলো তো প্রবলেম ড্রেসের লাইফ, এগুলা কেউ চেকই করতে পারবে না। আর প্রবলেম হবে আপুরা সবাইকে বলতেছে, আমি শুধু মাহি আপুকে বলতেছি না, আমি সবাইকে বলতেছি যে প্রবলেম হবে আপু, তোমাদের মেসেঞ্জারের সমাধান চাবা। আমি লাইভে বসে কিন্তু তোমাদের সমাধান কোনো দিন করতে পারবো না। তোমরা ওয়েট করবা, তোমার সমাধান না দিলে তুমি তখন আমাকে বলবা যে আপু আমার একটা প্রবলেম হয়েছে, আপনি একটু ইনবক্সটা চেক করেন, আমি দুই দিন থেকে 1150 টাকা, দুই দিন থেকে আমি এটা সমাধান চাচ্ছি, আমাকে সমাধান দিচ্ছে না। সেক্ষেত্রে আমি ওদের উপর একটা অ্যাকশন নিতে পারি যে ও এই আপুটা তোমাদেরকে দুই দিন থেকে মেসেজ দিচ্ছে, তোমরা কেন এটা সমাধান দিচ্ছ না, ঠিক না? তো সমাধান চাইতে তোমাদের অবশ্যই মেসেঞ্জারে যাইতে হবে, সমাধান আমি দিব না আপু, সমাধান মেসেঞ্জার থেকে ওরা নিজেরা তোমাকে সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ। প্রত্যেকটা আপুকে বলতেছে, আপু নিজেদের পার্সেল নিজেরা ফ্রেশ যখন সেল করব তখন নিজেদের পার্সেল নিজেরা চেক করে নিবা, আমার উপরে বিশ্বাস করবা না আপু, আমি চেক করে দিই না, আমি কিন্তু দুই নাম্বার হইতেই পারি, ঠিক না? আমি দুই নাম্বার হইতেই পারি, স্বাভাবিক কিছু না, আমি দুই নাম্বার কাজ করতেই পারি। এটা মনে রাখবা যে সবাই কিন্তু একদম ফ্রেশ না, আমিও দুই নাম্বার হইতে পারি। 650 টাকায় পেয়ে যাচ্ছ, এটা তোমরা 650 টাকায় দিয়ে দিচ্ছি, যে নিবে ইনবক্স করে ফেলবা, পয়লা ফাল্গুনের জন্য নিয়ে নিতে পারো। হ্যাঁ, 650 টাকায় পেয়ে যাবা, যে নিবে ইনবক্স করে ফেলবা, প্রাইস করবে 650 টাকা। এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা হচ্ছে ড্রেসটা হবে, সম্পূর্ণটা হচ্ছে তোমার এই যে দেখো, এগুলো সব চিকেনের কাজ করা, স্লিপটা দেখো চিকেনের কাজ করা, 46 বডি হবে, এটা হচ্ছে তোমার সেলোয়ারটা হবে, এটা হচ্ছে ওড়নাটা হবে, যে নিবে ইনবক্স করে ফেলবা, প্রাইস করবে মাত্র কত টাকা, এটা পেয়ে যাচ্ছে। শুনো, আমি যদি চোরের বিচার করে দিই তাহলে আল্লাহ চোরের বিচার করবে না কোনো দিনও, কারণ আল্লাহ বলবে তুমি তো তার বিচারই করে দিছ, আমি আর কি বিচার করব। তার সেটা এই সব চোরের বিচার, শেষরা চোরের বিচার আল্লাহ করবে এবং করে, এদের এদের বিচার আল্লাহ করে, কিন্তু এরা বুঝে না, এরা চুরি করে কেন এটা বুঝতে হবে। এটা দেখো, এটা 1150 টাকা ছিল, আজকে 900 টাকায় দিয়ে দিচ্ছি, 900 টাকায় পেয়ে যাবা, যে নিবে ইনবক্স করে ফেলবা, প্রাইস পড়বে 900 টাকা, 900 টাকায় পাচ্ছ এই জামাটা, প্রাইস 900 টাকায় পেয়ে যাবা। এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, হ্যাঁ, এটা এটা হচ্ছে তোমার আগানুরের একটা ড্রেস হবে, এটা হচ্ছে জামাটা হবে, জর্জেটের উপরে হবে আগানুরের ড্রেস। যদি আমি প্রবলেম দেখাচ্ছি না, পূজার যদি প্রবলেম থেকে থাকে কোনোভাবে রিটার্ন হবে না। এটা হচ্ছে সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা হবে, 1250 টাকায় পাচ্ছ, যে নিবে ইনবক্স করে ফেলবা, প্রাইস করবে 1250 টাকা, 1250 এই জামাটা পেয়ে যাচ্ছ, যারা নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। আচ্ছা, এটা দেখো ইন্ডিয়ান চোষা, ইন্ডিয়ান হচ্ছে তোমার, এটা হচ্ছে ইন্ডিয়ান তসর সিল্কের উপরে হবে, তসর সিল্কের উপরে হবে এটা। অর্ডার করলে লাইভ চলাকালীন আপু
পার্টোর ব্লু আবার কোনটা? বাবারে, তোমরা যে কত কাহিনী শিখাবা আমারে, আমি জানি না। পাউডার ব্লু হবে না, পাউডার ব্লু বুঝছি কোনটা, পাউডার ব্লু হবে না। এটা দেখো, এটা হচ্ছে চোষা, চোষার উপর হবে, ইন্ডিয়ান একটা চোষা সিল্কের জামা হবে। এটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে, এটা হচ্ছে তোমার সেলোয়ারটা হবে। হ্যাঁ, এটা রান্নাটা একটু মেলো মেলো হয়ে গেছে সবকিছু। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই ড্রেসটা আমি পরে দেখাচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে শহীদের একটা জামা হবে, বডি সাইজ হচ্ছে 44 হবে, বডি সাইজ 44 হবে। এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, যে নিবে তিন বক্স করে ফেলবা। আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, ওড়নার মধ্যে হচ্ছে একটু ছেঁড়া আছে। হ্যাঁ, ওড়নাটা একটু ছেঁড়া হবে, এই যে একটু না, অনেকখানি আছে। আমি এটার ওড়নার প্রাইসটা বাদ দিয়ে দিলাম, তোমাদের টু পিস তোমরা 1200 টাকায় পাচ্ছ। এটা 1550 টাকার ড্রেস ছিল, ওড়নাটার সাথে দিয়ে দিব, বাট আমি হচ্ছে টু পিসের দাম ধরতেছি 1250 টাকা, 1250 টাকা এটা পেয়ে যাচ্ছ। জেনে পাই তিন বক্স করে ফেলবো, প্রাইস পড়বে 1250 টাকা। এটা দেখো, এটা হচ্ছে তোমার শহীদের একটা ড্রেস হবে, বডি সাইজ হচ্ছে 46 হবে, লং হচ্ছে তোমার 44 হবে। এটা আসলে তেমন কোনো প্রবলেম না, এটা তারপরে ওই স্টিকার দিয়ে রাখছে। এই যে একটু মানে একটা পিনের খোঁচা দেখছো, একটা পিনের খোঁচা, এটা হচ্ছে বডি সাইজ 44 হবে। এটা হচ্ছে ড্রেসটা হবে, এটা সালোয়ারটা হবে, আর এটা হচ্ছে ওড়নাটা হবে। প্রাইস ছিল 1250 টাকা, আজকে নিলে 1100 টাকায় পেয়ে যাচ্ছ। আজকে এটা প্রাইস পড়বে, আচ্ছা 1050 টাকায় দিয়ে দিচ্ছি, যে নিবে ইনবক্স করে ফেলবা। থ্রি পিসের প্রাইস পড়বে 1050 টাকা, 1050-এ এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছ। এটা দেখো, এটা হচ্ছে তোমার জমজম সুইস কটনের একটা জামা হবে, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হবে, আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। এটা তোমরা ওড়নাটা পেয়ে যাচ্ছ কত টাকায়? এটা পেয়ে যাচ্ছ মাত্র 680 টাকায় পাচ্ছ, প্রাইস পড়বে 680 টাকা, 680 টাকায় পেয়ে যাবা। হ্যাঁ, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা, প্রাইস পড়বে 680 টাকা। এই ড্রেসটা পেয়ে যাচ্ছ, জেনি বেটিন আগেরটা আমি নিব, জেনি বেটিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে 680 টাকা। এটা দেখো, এটা ইন্ডিয়ান একটা সুন্দর জামা হবে, সিল্কের উপরে হবে। হ্যাঁ, ইন্ডিয়ান একটা সিল্কের ড্রেস হবে, এটা হচ্ছে তোমার জামাটা হবে, ফুল জামাটা হচ্ছে তোমার কাজ করা হবে, একদম সম্পূর্ণ জামাটা। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়, ফলসের কাপড়টা হবে, জামার নিচে দেখো এখানে খুব সুন্দর করে কাজ করা আছে। এটা হচ্ছে সিল্কের একটা ওড়না হবে। এটা প্রবলেমটা কি জানো, এটা প্রবলেমটা হচ্ছে এই সাইড দিয়ে, একদম সাইড দিয়ে কাজ উঠে নেয়, ঠিক আছে? ওইটা আসলে কেউই দেখবে না, এই যে দুটো সাইডে এমন দেখলে মনে হবে কি এটা একটা ডিজাইন, এই যে দেখো কাজ উঠে নেই। হ্যাঁ, এটার প্রাইস ছিল তোমার 2200 টাকা, আজকে যদি এটা কেউ নাও এটা তোমাদেরকে 1600 টাকায় দিয়ে দিচ্ছি, যে নিবে টিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে মাত্র 1600 টাকা, এটা তোমরা 1600 টাকায় পেয়ে যাচ্ছ। এটা দেখো, এটা হানসার একটা শার্ট দান, থ্যাংক ইউ আপু। হানসার একটা পিওরের ড্রেস হবে, এটা হচ্ছে পিওর না, জর্জেটের সেলোয়ারের কাপড়, ফলসের কাপড়, আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, যে নিবে এটিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে মাত্র কত টাকা? এটা পেয়ে যাচ্ছ মাত্র 1000 টাকা, 1000 টাকায় হানসার জামাটা পেয়ে যাচ্ছ, যে নিবে এটিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে মাত্র 1000 টাকা। এটা কত টাকায় পাচ্ছ তোমরা? 1000 টাকায় পেয়ে যাবা, ঠিক আছে? 1000 টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ, যে নিতে চাই টিন বক্স করে ফেলবা, প্রাইস পড়বে 1000 টাকা। আচ্ছা, এটা দেখো,
এটা হচ্ছে তোমার শহীদের একটা চিকেনের কাজের জামা হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এটা হচ্ছে জামাটা হবে, ফুল চিকেনের কাজ করা আছে, এটা সেলোয়ারের কাপড়টা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। এটার ওড়নাটা ছেঁড়া আছে, হ্যাঁ ওড়নাটাই ছেঁড়া আছে, একটু দেখা দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এই যে সাইড দিয়ে এখানে তোমরা, যেহেতু এটা চিকেনের কাজ, একদম এরকম চিকেনের কাজ, এই টাইপ একটা এমব্রয়ডারি করে নিবা এখান দিয়ে, তাইলে জামাটা ফুল তোমার দেখা যাবে কি যে একদম নিউ হয়ে যাইতেছে। এই জামাটা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা, এইটা তোমরা পেয়ে যাচ্ছ কত টাকা, এটা তোমাদেরকে 900 টাকায় দিয়ে দিচ্ছি। 1250 টাকার ড্রেস ছিল, ওন্নাটার প্রাইজে আমি বাদ দিয়ে দিতেছি। হ্যাঁ, 900 টাকায় পেয়ে যাচ্ছ, যে নিবে এটা ইনবক্স করে ফেলবা, প্রাইস পড়বে 900 টাকা। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার টু পিস হবে, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এই যে এইখান দিয়ে হচ্ছে ছেঁড়া দেখছো, এই যে এখান দিয়ে, এইটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে, এইটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে, ট্রাউজারটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে। এই যে দেখো, এটা টু পিস। হ্যাঁ, এই টু পিসটা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা, এই টু পিসের প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছ টু পিসটা, এই টু পিসটা তোমরা পেয়ে যাবে মাত্র 580 টাকায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 580 টাকায় পাচ্ছ এটা, জেনিবেটিং বক্স করে ফেলবা। এটা দেখো, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একদম ফুল রেডি করা হবে, বডি সাইজ 46 হবে, লং হচ্ছে তোমার 44 হবে, একদম সম্পূর্ণটা হচ্ছে তোমার কাজ করা হবে খুব সুন্দর। এটা সেলোয়ারের কাপড়, আর এটার সাথে এই ওড়নাটা পিওরের ওড়না। হ্যাঁ, থ্রি পিস। এই জামাটা যে নিতে চাও, এটার ওড়নাটা একটু ব্ল্যাক ব্লুর মধ্যে আসছে। হ্যাঁ, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা, এটা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায়, এটা তোমরা পেয়ে যাবা মাত্র, এটা 1250 টাকা ছিল, আজকে 980 টাকায় দিয়ে দিচ্ছি, জেনে বেট ইনবক্স করে ফেলবা, প্রাইস পড়বে 980 টাকা। এটা দেখো, এটা হচ্ছে কারিশমার একটা ড্রেস হবে, থ্রি পিস, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা সেলোয়ারের কাপড়টা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, 680 টাকায় এটা পেয়ে যাচ্ছ, প্রাইস পড়বে 680 টাকা, যে নিবে ইনবক্স করে ফেলবা, 680 টাকায় এটা পেয়ে যাচ্ছ, প্রাইস 680 টাকা, 680 টাকায় পাচ্ছ, যারা নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা হচ্ছে ড্রেসটা হবে, হ্যাঁ এটা হচ্ছে গলার কাজটা হবে, এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে, ঠিক আছে, এটা সেলোয়ারের কাপড়টা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, কটনের উপরে হবে, সম্পূর্ণ জামাটার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে, ওড়নাটার মধ্যে কাজ করা আছে, জামাটার মধ্যে কাজ করা আছে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, এটা যে নিবে ইনবক্স করে ফেলবা, এটার প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছে এটা, এটা তোমাদের আজকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছে, এটা আমার 1000 টাকা দামের একটা ড্রেস ছিল, আজকে 700 টাকায় পেয়ে যাবা, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা, প্রাইস পড়বে 700 টাকা, এটা তোমরা 700 টাকায় পাচ্ছ। এটা দেখো, এটা হচ্ছে শহীদের একটা টু পিস দেখা দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা জামাটা হবে, এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, এই টু পিসটা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা, টু পিসের প্রাইস পড়বে মাত্র মাত্র